পাকিস্তানের সুরক্ষাবাহিনীতে জয়েন করব। এই বুকভর আসেনি, যখন কোর্টে গেলাম তখন রণভঙ্গ হলো। বাঙালি যে সমস্ত সৈনিক আছে না, একটু বলাতেই তারা রাজি হয়ে গেছে যে ঠিক আছে আমরা আছি। তো আমরা সরাসরি ওনাকে প্রস্তাব দিলাম যে উই ওয়ান্ট টু সিজ ইট পাকিস্তান ফ্রম পাকিস্তান বাই আর্মস রিভোল্ট। এই আমাদের চলার পথ শুরু হল। প্রথম যে দেখা হবে যাদের সঙ্গে, পাসওয়ার্ড হবে বাস্কেট। তারপর ওই যে দুজনকে পাঠাইলাম, আমরা যদি কোনো কারণবশত ধরা পড়ি তাহলে আমাদের কি কি বলতে হবে, এটা তো আমাদের আগেই সিদ্ধান্ত ছিল। আমি মহামান্য আদালতে আরো নিবেদন করিতে চাই যে আমাকে প্রতিহিংসাবশত মিথ্যা এই মামলায় জড়িত করা হইয়াছে। তখন মানুষের ভিতরে কিন্তু একটা বিপ্লব শুরু হয়ে গেছে। আগামীকাল সারা দেশে